হাতে মাত্র 20 মিনিট সময় পেলেই বিরাটকে আবারও তার ফর্মে ফেরাতে পারেন গাভাস্কার। বেশ দীর্ঘ সময় ধরেই একেবারেই রানের মধ্যে নেই ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। শেষবার 2019 সালে কলকাতার ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে 17 রানের পর থেকেই আর কোনো ফর্ম্যাটেই সেঞ্চুরি পাননি তিনি। ইংল্যান্ডের মাটিতেও চরম ব্যর্থ হয়েছেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক। তার উপর লর্ডস এবং ওল্ড ট্র্যাফোর্ডে একইভাবে আউট হয়েছেন বিরাট কোহলি। অফ স্ট্যাম্প বা তার কিছুটা বাইরের বলে বারবার কোহলির দুর্বলতা প্রকাশ পেয়েছে। ভারতের প্রাক্তন ওপেনার সুনীল গাভাস্কর এর আগে বারবার বিরাটের আউট হওয়ার ধরন দেখে তাকে পরামর্শ দিয়েছিলেন সচিন টেন্ডুলকারকে ফোন করে তার পরামর্শ নেওয়ার জন্য, কিন্তু বিরাট সে পদে হাঁটেনি। তাই এবার গাভাস্কর নিজেই বিরাটকে সহযোগিতা করার জন্য এগিয়ে এলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন বিরাটের এই খারাপ সময়ে তিনি তার পাশে দাঁড়াতে চান। কিভাবে এই খারাপ সময় কাটিয়ে বেরোতে হবে সেই পরামর্শ দিতে চান তিনি বিরাটকে। সেই জন্য কিংবদন্তি ক্রিকেটার মাত্র 20 মিনিট চাইলেন ভারতের প্রাক্তন অধিনায়কের কাছে। সুনীল গাভাস্করের মতে, তিনি যদি কিং কোহলির সঙ্গে মাত্র 20 মিনিট কাটাতে পারেন তাহলেই হয়তো বিরাটের ব্যাটিং রোগটাকে তিনি সারাতে পারতেন। ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কর বলেছেন যে তিনি বিরাট কোহলিকে সবচেয়ে খারাপ সময়টা কাটিয়ে উঠতে সাহায্য করতে প্রস্তুত। তার দেওয়া টিপস দিয়ে কোহলি তার পুরনো ফর্ম পুনরুদ্ধার করতে সক্ষম হতে পারেন। প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে পুনর্নির্ধারিত টেস্টের মাধ্যমে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন বিরাট কোহলি। টেস্টে স্পেশালিস্ট হিসাবে বিবেচনা করা হলেও বিরাট 2 ইনিংসে মাত্র 31 রান করেন। তিনি টি-20 সিরিজেও ভালো পারফর্ম করতে পারেননি। 2টি ম্যাচে মাত্র 12 রান করেছিলেন তিনি। এরপর ওয়ানডে সিরিজে কোহলি বড় ইনিংস খেলবেন বলে আশা করা হয়েছিল, কিন্তু 2 ইনিংসে মাত্র 33 রান করেছিলেন এই তারকা ব্যাটসম্যান। কোহলি 2 বছরের বেশি সময় ধরে সেঞ্চুরি করতে পারেননি এবং এই অপেক্ষা এখন বেড়েই চলেছে, কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর বর্তমানে প্রায় 1 মাসের বিরতি চেয়েছেন কোহলি। সম্প্রতি গাভাস্কর ইন্ডিয়া টুডেকে বলেছেন, যদি আমি বিরাট কোহলির থেকে মাত্র 20 মিনিট পেতাম তাহলে ওকে ঠিক কী করতে হবে সেই ব্যাপারটা পরামর্শ দিতে পারতাম, সেটা ওর উপকারই লাগতো। আমি বলছি না যে এটা ওকে সাহায্য করবেই, তবে সাহায্য করতেও পারে, বিশেষ করে অফ স্ট্যাম্পের সমস্যাটা মিটিয়ে দিতে পারে। তিনি আরও বলেন, ভারতীয় ক্রিকেট দলের একজন ওপেনার হিসেবে আমারও ওই একই সমস্যা হতো, তবে এর থেকে বেরিয়ে আসার জন্য কয়েকটা উপায় চেষ্টা করা যেতেই পারে। যদি বিরাট আমাকে 20 মিনিট সময় দিত তাহলে গোটা ব্যাপারটা বুঝিয়ে বলতে পারতাম। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং যদি আপনারা আমাদের ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারেও আমাদের ফলো করতে ভুলবেন না।